Cô tải. তো হ্যালো গাইস, তোমরা সবাই দেখতেই পেলে আর বুঝতেও পারলে আমরা কোথায় এসেছি। হ্যাঁ, আমরা ভূতের রাজা দিলোবরে এসেছি খাবার জন্য। দুপুরবেলা লাঞ্চ করতে এসেছিলাম, আমরা 4টের সময়। যাই হোক, অনেকটা দেরি করে বেরিয়েছি। এটা হচ্ছে যাদবপুরেরটা। তো তোমরা কে কে এখানে এসছো জানিও। ঢুকেই তো জাস্ট অসাধারণ একটা থিম করেছে ওরা, তোমরা তো সবাই জানো। দেখেছো সামনেই আমাদের ভূত বাবা যে দাঁড়িয়ে রয়েছে। তো দেখো, ভিতরে 4টের সময় কিন্তু প্রচুর মানুষের ভিড় ছিল। তো আমরা এসে আমাদের মতন টেবিল টেবিলে বসে পড়লাম। দেন ওদের সার্ভ করতে একটু টাইম লাগছিল। তো দেখো এখানে কিন্তু সত্যি আমি কিন্তু ফার্স্ট আসলাম ভূতের রাজা দিলোবরে। যাই হোক, তো এর আগে একবার দুর্গাপূজার সময় গেছিলাম। তো কল্যাণী আমাদের বাড়ির ওখানে তখন না বন্ধ ছিল, তোমরা মেনু কার্ড ছিল তখন মানে তখন ঢুকতে দেয়নি। আমরা 11টা 11টার সময় গেছিলাম, এর জন্য বলছিল যে বন্ধ হয়ে গেছে রেস্টুরেন্ট, আর কিছু নেই। যাই হোক, তো দেখো আমরা সবাই বসে পড়েছি, আমার শাশুড়ি পাপাই তো সবাই গেছিলো। তো ফার্স্টেই কিন্তু আমাদের গ্লাস দিয়েছিল সব কাঁসার ওখানে। দেন আলু ভাজা, ভাত, এটা হচ্ছে চিকেনের পকোড়া টাইপের, আর হচ্ছে ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক, একটা লেবু। সত্যি খাবার দাবারগুলো তো তোমরা জানো, এখানে বলার কিচ্ছু নেই, জাস্ট অসাধারণ। আমরা থালি অর্ডার করেছিলাম, বাঘা গুপি থালি আর বাঘা থালি, মানে আমরা বাঘা থালিটা অর্ডার করেছিলাম, যার মধ্যে মাটনটা ছিল। তো এখানে অনেক কিছু দিয়েছিল, শুক্তো, মাছের মাথা দিয়ে ডাল, না এমনি ডাল, তারপরে হচ্ছে গিয়ে পাবদা মাছ, দেন এক্সট্রা করে ভাতও নিতে হয়েছিল একটুখানি, তারপরে চাটনি, পাঁপড়, মিষ্টি, মাটন, পায়েসও ছিল। তো সত্যি কথা খাবারগুলো অসাধারণ। আমি তো শুধু মাটন আর পাবদা মাছ দিয়ে খেয়েছি। আমি সবসময় মেন কোর্স, মানে এক্সট্রা কিচ্ছু খাওয়া দাওয়ার কোনো প্রশ্নই ওঠে না। যাই হোক, দেখো তোমাদেরকে একটু করে দেখিয়ে দিলাম। খাবার কিন্তু সত্যি কথা বলতে জাস্ট অসাধারণ। শুক্তো ফুক্তোগুলো খাইনি, ওগুলো ওরা খেয়েছিলো। তো দেখো আমাদের কিন্তু সব কাঁচের গ্লাসেই সার্ভ করেছিল। তো তোমাদেরকে থিমটা একটু ঘুরিয়ে দেখাই। তো দেখো আমি আবার ভূত বাবাজির পাশে বসে কিন্তু ফটো তুলতেও ছাড়িনি। তো ওখান থেকে বেরোনোর পর যেহেতু আমার ছেলে গেছিলো, ওরা একটা না এই যে ক্যাডবেরি দিয়ে দিয়েছিলো ওদেরই হয়তো। তো তারপর ওখান থেকে খেয়ে দিয়ে আমরা একটা আইসক্রিম খেলাম খেয়ে। তো বাইরে এসে অবভিয়াসলি টুটি ফুটি আইসক্রিম খেয়ে দেন আমরা আবার আরেকটা মন্দিরে যাচ্ছি এখানে বিকালবেলা, সেটা দেখতে পারবে তোমরা নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, আর সবাই ভালো থেকো। আর আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকো প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার, আর সাবস্ক্রাইব করে দিও। তো দেখো এই যে আইসক্রিম। ওকে, টাটা বাই, দেখা হবে নেক্সট ব্লগে।